রাজধানীর মাতুয়াইলে মেয়াদউদ্দিন রং, ফ্লেভার ও জেন্থন দিয়ে তৈরি ভেজাল এবং মেয়াদউদ্দিন বিভিন্ন কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বেলা 11টা থেকে র্যাব 3, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেজাল রং ও ফ্লেভার ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন এই কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, এই মুহূর্তে অভিযান স্থলে আছেন সহকর্মী এসকে লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, অভিযানের বিষয়ে আমাদের বিস্তারিত জানান। রেশমি, আমার কাছে আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে আমি মাতুয়াইল সাউন্ড কনজিউমার প্রোডাক্টে আছি। এ জায়গায় র‍্যাব সকাল থেকে অভিযান চালাচ্ছে। যে অভিযান চালিয়ে যেটুকু পাওয়া গিয়েছে, আসলে কাপড়ের রং, যে রং মানবদেহে অনেক ক্ষতিকারক, সেই রং ব্যবহার করা হচ্ছে। এবং এই সাউন্ড কনজিউমার প্রোডাক্টে আসলে 102টি প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে বিএসটির কোনো অনুমোদন নেই। এবং তারা দীর্ঘদিন থেকে যেই কোনো কোম্পানির সিল নকল করে তারা এগুলো তৈরি করছে এবং রং ব্যবহার করছে। ফলিক অ্যাসিড, মেয়াদ উত্তীর্ণ ফলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছে। আমি একটু পিছনে দেখছেন, একটু পিছনে একটু দেখানোর চেষ্টা করি। নোংরা পরিবেশে এভাবে তারা দীর্ঘদিন এগুলো করছে। কবির নামে এক ভদ্রলোক, তিনি মূলত এগুলো করে যাচ্ছে। এর আগেও তাকে এখানে অভিযান চালানো হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল। গ্লুকোজের নেই কোনো মান, যেগুলো খেলে মানব দেহে ক্ষতির অন্যতম কারণ হতে পারে। এবং ট্যাং ব্যবহার করছে। তো এখানে আসলে সকাল থেকেই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে রংগুলো ব্যবহার করা হচ্ছে, যে অ্যাসিড ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড যে ব্যবহার করা হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এবং তারা বলছেন যে এগুলো বিএসটির অনুমোদন লাগে এবং কেমিস্ট লাগে, কেমিস্ট এখানে পাওয়া যায়নি। দেখছেন দর্শক যারা আছেন তারা দেখছে যে আসলে এইভাবে তারা নোংরা পরিবেশে এগুলো তৈরি করছে। দীর্ঘদিন থেকে এর আগেও অভিযান চালিয়েছে এবং অভিযানে জরিমানাও করা হয়েছে, তারপরেও কিন্তু আবার তারা সক্রিয়। এর একটি কারণ হলো রমজান মাস, পবিত্র রমজান মাসকে ঘিরেই কিন্তু তারা এগুলো করে যাচ্ছে। এবং এখানে যেহেতু গ্লুকোজ তৈরি করা হচ্ছে, ট্যাঙ্ক তৈরি করে, যারা মুসলিম তারা কিন্তু আসলে ট্যাঙ্কটা বেশি ব্যবহার করে থাকে, এই ক্ষেত্রে তারা এই সুযোগটি নিচ্ছে। এবং 102টি পণ্য, যে পণ্যর নাম তারা আসলে নিজেরাও বলতে পারে না, কিন্তু তারা এগুলো তৈরি করে যাচ্ছে একটি নোংরা পরিবেশে, একটি ঘরের মধ্যে। এবং এখানে দেখেছি যে বাথরুমের মধ্যেও কিন্তু তারা এই তাদের মালামাল রেখে এবং তারা এখানে কোনো কেমিস্ট নেই এবং যারা এখানে কাজ করে তাদের কোনো অভিজ্ঞতা নেই, সে ধরনের মানুষগুলো কিন্তু করছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, তার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে এখানে অভিযান চালাচ্ছেন এবং এইখানে অভিযান চালিয়ে কি পেয়েছেন? ধন্যবাদ। আজকে মূলত আমরা র‍্যাব 3 এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে সাউন্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান, যেটি যাত্রাবাড়ির উত্তর রায়েরবাগে অবস্থিত, তারা এই প্রতিষ্ঠানটিতে মূলত এই যে পবিত্র রমজান মাসকে সামনে রেখে, আপনারা জানেন যে এই সময় কিন্তু ট্যাং বা সম ড্রিঙ্কের একটা বাজার বা ডিমান্ড তৈরি হয়, মানুষ সেটা খায়। তো এরা এই টার্গেট করে কিন্তু আমরা যেটা দেখলাম এখানে, কিন্তু আপনার বিভিন্ন যে কালার, আমাদের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বিএসটির প্রতিনিধি আছেন, তারা দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার টেক্সটাইল কালার তারা ইউজ করেছেন। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন প্রকার মেয়াদউদ্দিন্য ফ্লেভার, তাছাড়া সাইট্রিক অ্যাসিড, তার সোডিয়াম সাইট্রেট এবং ফলিক অ্যাসিড সহ, অর্থাৎ সব কিছুই কিন্তু মেয়াদউদ্দিন্য। এবং এখানে কিন্তু আমরা বিপুল পরিমাণ মেয়াদউদ্দিন্য গ্লুকোজ পেয়েছি। এবং তাছাড়া তারা কিন্তু টয়লেটে কিন্তু বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদনের উপাদানসমূহ সংরক্ষণ করছে এবং এখানে কিন্তু কোনো প্রকার কেমিস্ট, ল্যাব বা টেকনিশিয়ান নাই। এবং এই প্রতিষ্ঠানের 104টি প্রোডাক্ট বলেছে, তার কিন্তু অধিকাংশরই কোনো বিএসটিআই লাইসেন্স নাই, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর এবং চরম নোংরা পরিবেশে বিভিন্ন প্রকার মেয়াদউদ্দিন্য এবং নিষিদ্ধ ক্ষতিকারক উপাদানসমূহ ব্যবহারপূর্বক কিন্তু এখানে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদন মজুত এবং আপনার বাজারজাত করা হচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে অভিযান চালিয়েছি এবং আমরা এই প্রতিষ্ঠানের মালিক তাকে আটক করেছি এবং আমাদের অভিযান চলমান আছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু যিনি নিরাপদ খাদ্য পরিদর্শক আছেন উনারাই এটা এক্সপার্ট বা বিএসটিআই প্রতিনিধি আছেন, উনারা কিন্তু এটা আইডেন্টিফাই করেছেন যে দিস ইজ নট দ্য ফুড গ্রেড কালার, এটা সাধারণত টেক্সটাইল কালার বা ফুড গ্রেড না, উনারা কিন্তু এটা আইডেন্টিফাই করেছেন। তা ফুড গ্রেড যদি না হয়, এটা কিন্তু কোনোভাবে
কিন্তু খাদ্যদ্রব্যে, বিশেষত ট্যাং যেটা মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খায়, এটা কিন্তু শরীরের জন্য বিবিধ ক্ষতি কারণ হতে পারে এবং এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। সেই অনুযায়ী আমাদের আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। জি, আপনাকে ধন্যবাদ। রেশমি, দেখলেন একটি রং, আসলে রংটা আসলে মূলত যে রংটি কাপড়ের রং, এটা মূলত যখনই হাতে লাগছে তখন তো উঠছে না, এবং এই রংটি যখনই এই ট্যাঙ্কে ব্যবহার করা হয়, বিভিন্ন পণ্য ব্যবহার করা হয়, খাওয়ার পরে কিন্তু মানুষের ক্যান্সারের মতো রোগ হতে পারে এবং সেটা ভয়াবহ হতে পারে। এবং এখানে ল্যাব রয়েছে, পাশেও ল্যাব রয়েছে, সে একই অবস্থা। সবকিছু মিলিয়ে আসলে এইটুকু বলতে চাই যে এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দেখছেন যে প্রত্যেকটি রুমেই কিন্তু আপনার এখানে জব্দ করা হয়েছে মালামাল, এবং ম্যাজিস্ট্রেট বললেন যে তাকে জেল এবং জরিমানা করা হবে, হয়তো এটা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। তো রেশমি, এই ছিল আমার কাছে এই অভিযানের সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।